হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 24তম ভিডিও। আমি 22 এবং 23তম ভিডিওতে যে চারটা বা তিনটা ফর্মুলা নিয়ে কথা বলেছি, 22তম ভিডিওতে কথা বলেছি মিনিমাম এবং ম্যাক্সিমাম ফর্মুলা নিয়ে। মিনিমাম ফর্মুলাটা এবং ম্যাক্সিমাম ফর্মুলাটা আসলে কি কাজ করে সেটা নিয়ে আমি ওখানে কথা বলেছি। মিনিমাম ফর্মুলাটার কাজ হচ্ছে সর্বনিম্ন যে ভ্যালুটা বা সর্বনিম্ন যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা ফাইন্ড আউট করার জন্য মিনিমাম ফর্মুলাটা ইউজ করা হয়, এবং ম্যাক্সিমাম ফর্মুলাটা ইউজ করা হয় সর্বোচ্চ যে কোয়ান্টিটিটা আছে সেই সর্বোচ্চ কোয়ান্টিটিটাকে আসলে বের করার জন্য ম্যাক্সিমাম ফর্মুলাটা ইউজ করা হয়। এবং আমি তারপরে 23 নম্বর ভিডিও যেটা ছিল সেটার ভিতরে দেখিয়েছিলাম র্যাঙ্ক কীভাবে করা যায়, যে আমার সিরিয়াল নাম্বার ঠিকই আছে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা কীভাবে আসলে র্যাঙ্কিং করতে পারি, যে কে আসলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পজিশনে আছে সেটা র্যাঙ্ক কীভাবে করা যায়। তো 24 নম্বর ভিডিওটাতে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে র্যাঙ্ক অনুযায়ী সেই নাম্বারগুলোকে কীভাবে সাজানো যায়, অর্থাৎ লার্জেস্ট নাম্বারগুলো, যে লার্জেস্ট 1, লার্জেস্ট 2, লার্জেস্ট 3, লার্জেস্ট 4, অর্থাৎ বড় থেকে ছোট পর্যন্ত কিভাবে এটাকে র্যাঙ্কিং করা যায়, এবং ছোট থেকে বড় পর্যন্ত কিভাবে র্যাঙ্কিং করা যায়, এবং কি ফর্মুলা ইউজ করে আসলে বের করা যায়, অথবা যে কোনো মাঝখান থেকে যে কোনো একটা সংখ্যাকে কিভাবে বের করা যায়, যে লার্জেস্ট 5 যে নাম্বারটা আছে সেটা প্রয়োজন, অথবা লার্জেস্ট 4 নাম্বার যেটা আছে সেটা প্রয়োজন, অথবা স্মল যেটা আছে স্মল থেকে আমার 3 নাম্বারটা প্রয়োজন, স্মল থেকে 7 নাম্বারটা প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব। তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব, লার্জ ফর্মুলা এবং স্মল ফর্মুলা। তো লার্জ ফর্মুলাটার কাজ হচ্ছে এখানে লিখতে হবে সমান সমান দিতে হবে LAR, দেওয়ার সাথে সাথে লার্জ এসে গেছে। এখানে আমি ক্লিক করে নিচ্ছি, বলতেছে রে, রে হচ্ছে আমার এখানে মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সেলস কোয়ান্টিটি দেওয়া আছে। আমি এটাকে রে কোয়ান্টিটি ধরতেছি এবং রেন্ট কোয়ান্টিটি রেটাকে আমি সিলেক্ট করে একটা কমা দিচ্ছি। এখন বলতেছে কে, কে মানে হচ্ছে আসলে লার্জের কত নাম্বারটা চাচ্ছ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, কত নাম্বার চাচ্ছ লার্জেস্ট। তো আমি এখানে বলতেছি যে লার্জেস্ট নাম্বার 1 চাচ্ছি আমি, তাই নাম্বার 1টাকে সিলেক্ট করে দিলাম। হাতেও আপনারা নাম্বার 1 লিখতে পারেন, নাম্বার 1 লিখলে সে নাম্বার 1 দেখাবে, নাম্বার 2 লিখলে সে নাম্বার 2 দেখাবে। তো যেহেতু আমি এখান থেকে লার্জেস্টটা খুঁজবো এবং র্যাঙ্ক অনুযায়ী খুঁজবো, তাই নাম্বার 1, নাম্বার 2 আমি হাতে বসাতে চাচ্ছি না। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রে, অর্থাৎ যে ইনফরমেশনটা আছে সেটাকে আমি ফিক্সড করে দিচ্ছি F4 কি চাপ দিয়ে, যে আমি প্রতিবারেই তোমার এখান থেকেই খুঁজে বের করব, এই রে এরিয়া থেকে প্রতিবারেই খুঁজে বের করব, বাট নাম্বার চেঞ্জ করে করে 1, 2, 3, 4 করে চেঞ্জ করে আমি বের করব, যার কারণে আমি রেটাকে ফিক্সড করে দিচ্ছি। এবং বাকি যে অংশটুকু আছে নাম্বারিংয়ের যে অংশটুকু, লার্জেস্ট 1, 2, 3, 4, এই নাম্বারিংয়ের অংশটুকু আমি ফিক্সড করতেছি না, নাম্বারের অংশটুকু ওইভাবে রেখে দিচ্ছি। শিফট বাটন ধরে ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি যে লার্জেস্ট নাম্বার 1, এখানে হচ্ছে লার্জেস্ট নাম্বার 1 হচ্ছে 95। এখন যদি আমি এটাকে ধরে টেনে ধরে নিচের দিকে নামিয়ে দিই তাহলে সে লার্জেস্ট নাম্বারগুলোকে আমাকে দেখাবে, যে 95 লার্জেস্ট নাম্বার, তারপরে 87 হচ্ছে লার্জেস্ট 2, লার্জেস্ট 3 নাম্বার হচ্ছে 49, তারপরে 4 নাম্বার যেটা আছে বড় সেটা হচ্ছে 47, এবং 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 47, সেটাও 47। তার মানে এই ফর্মুলাটা লার্জের ফর্মুলা ইউজ করে খুবই সহজে বড় থেকে ছোট পর্যন্ত বের করা পসিবল। এছাড়াও যেটা করা যেতে পারে, আমরা এখানে যেটা করেছিলাম যে নাম্বারটাকে আসলে ফিক্সড করে দিয়েছিলাম, আমি তখনও বলেছিলাম যে নাম্বারটাকে ফিক্সড না করে আপনারা নাম্বারটাকে লিখেও নিতে পারেন এবং যে কোনো ধরনের জিনিস এখান থেকে বের করতে পারেন। যেমন আমি যদি এখানে নাম্বার না লিখে যদি আমি এখানে লিখি যে 10 দিয়ে দিই, তাহলে কিন্তু 10 নাম্বার লার্জেস্ট সংখ্যা কোনটা সেটা দেখাবে, 10 নাম্বারে যে লার্জেস্ট সংখ্যা 10 নাম্বারটা দেখাচ্ছে সে 27, দ্যাট মিন্স হচ্ছে 10 নাম্বারটা 27, আমরা যেয়ে দেখি 10 নাম্বারটা 27 কিনা, হ্যাঁ 10 নাম্বারটা আসলে 27ই হয়। তারপরে আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেখাই যে এখানে 5 নাম্বারটা কত, 5 লার্জেস্ট 5 দেখাচ্ছে যে 47, দ্যাট মিন্স হচ্ছে 5 নাম্বারটা 47, হ্যাঁ এখানে ঠিক আছে।
তো আমরা এখানে ফর্মুলাটাতে আসলে নাম্বার ইউজ না করে এখান থেকে একটা ঘর সিলেক্ট করে দিয়েছি, যেহেতু প্রত্যেকটা ঘরেই আমার নাম্বার দেওয়া আছে, আমি র্যাঙ্কিং অনুযায়ী যাচ্ছি, তাই ঘরটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং আমার রেটাকে আমি একদম ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিয়েছি। তারপর এন্টার চেপে দিয়ে আমি স্ক্রল করে সম্পূর্ণটাকে টেনে এনেছি এবং তাই সেই অনুযায়ী তার র্যাঙ্কিং আসলে হয়ে গেছে। তো এইভাবে সর্বোচ্চ টু সর্বনিম্ন বের করা সম্ভব। এখন স্মল স্মলের ক্ষেত্রে যদি আমরা আসলে ইউজ করি যে স্মল এস এম এ স্মল, তাহলে কিন্তু এটা এরকম টাইপের কিছু আসবে না। স্মল লোয়েস্ট লিখলে এরকম কিছু আসবে না, লোয়ার আসবে। লোয়ার নামে আসলে একটা ফর্মুলা আছে, লোয়ার নিয়ে আপার লোয়ার প্রপার নিয়ে আমি প্রিভিয়াসতে কথা বলেছি, এটাও সেম ফর্মুলা, একই ধরনের কাজ, বাট ছোট থেকে বড়োর দিকে করার জন্য স্মল ফর্মুলাটা ইউজ করে থাকি। আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, বলতেছে রে এরিয়া, আমি রে এরিয়া সরি দুঃখিত, রে এরিয়া হচ্ছে আমার এটা, আমি এখান থেকে বের করব সর্বনিম্ন তো সর্বোচ্চ। এখানে আমি একটা ডলার সাইন দিয়ে দিচ্ছি, অর্থাৎ এফোর্ট ক্লিক করে আমি সিলেক্ট করে দিচ্ছি, টোটালটাকে ফিক্সড করে নিলাম। এবং কে কে হচ্ছে আমার এটা, যে নাম্বার ওয়ানকে আমি যাচ্ছি, নিচে থেকে সর্বনিম্ন নাম্বার ওয়ানকে যাচ্ছি, এক নাম্বার ছোটোটাকে যাচ্ছি, তারপর দুই নাম্বার ছোটোটা যাচ্ছি, এইভাবে ঠিক লার্জের ফর্মুলা অনুযায়ী। এখানে এন্টার করে দিচ্ছি, আমাকে দেখাচ্ছে সর্বনিম্ন যে নাম্বারটা সেটা হচ্ছে 23। আমি এখান থেকে দেখতে পারতেছি হ্যাঁ সর্বনিম্ন নাম্বার হচ্ছে এখানে 23, এখানে দেখাচ্ছে 23, এখানে দেখাচ্ছে 26, এখানে দেখাচ্ছে 26, এখানে 27, এখান থেকে 27। দ্যাট মিন্স হচ্ছে লার্জেস্ট যেগুলো ছিল নিচে স্মলে সেগুলো হচ্ছে উপরে একদম নিচের দিকে, যেমন লার্জেস্ট 95 হচ্ছে সর্ব উপরে আর স্মলে 95 হচ্ছে সবার নিচে। তো এই ফর্মুলাটা ইউজ করে, এই দুটো ফর্মুলা ইউজ করে খুবই সহজে স্মল টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মল সাজানো পসিবল। আশা করি এই ফর্মুলাগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আজকে এতটুকুই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।